সবার সাথে চলে এসেছি পাহাড়ে ঘুরতে। আর পাহাড়ে ঘুরতে এসে পাহাড়ে চাপবো না সেটা কখনো হয়? আর পাহাড়েও চেপেছি, আর তার সাথে অনেক কিছু দেখলামও। আর কি কি খেয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা, ভোর 4টেই উঠেছি। উঠেই স্নান সেরে নিয়েছি, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছেন, সবাই একসাথে বেরিয়ে পড়েছি, দুই ছেলে মেয়ে, হাজবেন্ড আর আমি। এখন বাজে প্রায় 5:30, আর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানেন? যাচ্ছি পিকনিকে, যাব বাসে, আরও সবাই যাবে সবার সাথে। তাই বাসটা আমাদের বাড়ির সামনে আসবে না, আমরা চাপবো ফুলবাগান মোড়ে। তাই বাড়ি থেকে হাঁটতে শুরু করলাম। আর দেখতেই পাচ্ছেন এখনও অন্ধকার, আর এই যে লাইটটা এখানে দীপতাপ করছিল। তারপর এখানে এসে দাঁড়িয়ে আছি, বাস তো এখনও আসেনি। ওদিকে ফোন করেছিল, বলছে এখন সব বাসে জিনিসগুলো চাপাচ্ছে। এখনো অন্ধকার, তারপর বাস এলো প্রায় 6:30 পর। এই যে সবাই বসেছে বাসে, আমরা উঠে বসলাম, ছেলে ওদিকে বসলো, মেয়ে আর আমি একটা সিটে বসে পড়লাম। তারপর বাসে চেপে, বাসে প্রায় 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টারও বেশি বাসে চেপে গিয়েছি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার। যেখানে আমরা গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ছোটেনাথপুর। আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই বাস থেকে নামছে, আমরা চলে এসেছি এখানে। আর এখানে রান্না করা হবে, তাই যে সব জিনিসপত্র, খাবার সব কিছু নিয়ে এসেছে, গ্যাস সিলিন্ডার। তারপর আমরাও একে একে বাস থেকে নামলাম। এদিকে আমাকে বলছে ওখানে জলের বোতলটা আছে দিয়ে দিতে, দিলাম। তারপর আমিও নামলাম বাসে থেকে, সোয়েটারগুলো খুলে রেখে দিলাম থলির মধ্যে ওখানে, আর ব্যাগটা নিয়ে তারপর বাসে থেকে নামলাম। জায়গাটা দেখে অনেকটাই অবাক হয়েছি। এখানে নেমে প্রথমে বাথরুম খুঁজেছি, কিন্তু এখানে কোনো বাথরুম নেই। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে রান্না করা হয়, রান্না করা হয়, বসে খাওয়া হয়। তার জন্য এই যে বেড়া দেয়া আছে, কোনো কিছু ঢুকবে না, কুকুর গরু। তারপর এই যে সব জিনিসপত্র এখন নামানো হচ্ছে। আর এই ঘরগুলো যেটা নেবে সেটার সেরকম দাম নেবে, কত নিয়েছিল জানি না। আর এই ঘরগুলোর মধ্যেই রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু হবে। এই যে আমরা দুই ছেলে মেয়ে, হাজবেন্ড আমি। তারপর আমরা এদিকে একটু চলে এলাম ফাঁকাতে, আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই উঁচু পাহাড়টার মধ্যে কিন্তু চেপেছি। আর এই পাহাড়টার মধ্যে কিন্তু অনেক কিছু রহস্য আছে, সেগুলো এখানে এসে পরেই জানতে পারলাম, আর জানতে পেরেছি অনেকটা দেরিতে। তারপর এখানে এসে একটু ভিডিও করছিলাম, ফটো শ্যুট করে নিলাম। আর কত উঁচু পাহাড়টা দেখতেই পাচ্ছেন, এখানে সামনে কোনো বাড়ি ঘর কিছু নেই, আছে কিছু দোকানদানি, আইসক্রিম এই সবই আছে, কিন্তু এখানে কোনো বাথরুম বা কোনো কিছুই নেই। কারণ এখানে মানুষেরা রাত্রে থাকে না, এখানে সামনে সামনে কোনো বাড়িঘর নেই, যে দোকানদানিগুলো আছে সেগুলো সকাল দিকেই খোলা থাকে, তারপর সন্ধে হয়ে গেলেই সব বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়। আর এই জায়গাটার মধ্যেও নাকি মানুষ বলি হয়।
আর এখানে মানসিক করা হয় ছাগল আর দেশি মুরগি। এখানে যে মন্দিরটা আছে শিব মন্দির, এই যে আমরা একটু ঘুরে এলাম, এসে দেখি সব কিছু কাটাকাটি চলছে। এখন সকালে নাস্তার জন্য তো খাবারটা আগে করতেই হবে। প্রথমে আমরা খেয়ে নিয়েছি চা বিস্কুট, তারপর মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। এই যে বেড়ার ভেতরে এখানে রান্না হচ্ছে, এগুলোতেও সবাই চলে এসেছে, আরও সবাই। এখানে প্রত্যেক দিনই প্রায় অনেক মানুষই আসে, কেউ কেউ এগুলোর ভিতর রান্না করে এই রান্নাঘরগুলোর ভেতরে, আবার অনেকেই বাইরেও রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি যায়। এই যে মন্দিরে যাব, তাই একটু মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আয়না চিরুন তো সব কিছুই নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে ভরে। ভোরেই চান করেছিলাম, তাই তখনই চুলটা আঁচড়ে ক্লিপ দিয়ে চলে গেছিলাম, তাই মাথাটা আঁচড়ে নিলাম। তারপর আবার চারজনে বেরিয়ে পড়লাম ওই যে মন্দির দেখতে। আর এই যে পুকুরটা, এই পুকুরটা বলছে যে এই পুকুরটার মধ্যে স্নান করলে নাকি মানে সব কিছু ইচ্ছে, আপনি যা চাইবেন সেটাই পাবেন, সব ইচ্ছে পূরণ হয়। তারপর এই যে ছাগলটা বলি হবে এই পুকুরটার মধ্যে চান করাচ্ছে, মেয়ে হাতে করে জল নিয়ে এলো মাথায়, তারপর নিয়ে নিলাম। ওইদিকে ছেলেকে দিল, মেয়েও নিল, আমাকেও দিল, আমিও নিলাম। এখানে একটা মজার জিনিস যেটা মানে শুনেও তো অবাক, দেখেও অবাক, দেখে বুঝতে পারলাম তারপর শুনলাম, এখানে যে মন্দিরে পুজো দেয়া হয়, মন্দিরে পুজোর প্রসাদটা হচ্ছে কি জানেন, এই যে দেখুন দেখাচ্ছি, এগুলো কি বলুন তো, এটা হচ্ছে আসল প্রসাদ। কি বুঝতে পারলেন কি? মদের বোতল। পুজো ফুলের সাজির সাথে মদের বোতল, এটাই হচ্ছে পুজোর আসল প্রসাদ। তারপর সেই মদটা প্রসাদ হিসেবে সবাই খায়। চারিদিকে ফুলের সাজির সাথে মদের বোতল সাজানোই আছে। আর এই মন্দিরে এখানে পাঁঠা বলি হয়, এটা হচ্ছে মা কালী মন্দির। আমরা মন্দিরে পুজো দিইনি, কারণ এই বছর আমাদের বাড়িতে একজন মারা গেছে, এক বছর হয়নি এখনো, তাই পুজোর কিনে পুজো দিইনি। হাজবেন্ডকে বললাম, তারপরও সামনে যেয়ে মন্দিরে কাছে যেয়ে মন্দিরে টাকা পয়সা চাপিয়ে দিয়ে এলো। এখানে আমরা এসেছিলাম বাসে অনেকগুলোই, আর তাদের মধ্যে একজন এখানে পাঠা মানসিক করেছিল, সে পাঠা বাসে করে নিয়ে এসেছে সঙ্গে করে, সে পাঠা এখানে বলি হবে পুজো হবার পর, তাই এখানে এই যে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে অনেক পাঠা, তারপর অনেক ছাগল বলি হচ্ছে, তারপর মুরগিও, দেশি মুরগিও বলি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে বলি করলো। আর এই রক্ত পড়ে রয়েছে বলে এখানে বলতে নেই ঠাকুরের, কিন্তু তবু ছেলেমেয়েরা তো সেটা বোঝে না, আর গন্ধ যেটা সেটা তো গন্ধ লাগবেই, তাই পুরো গোটায় ওখানে রক্ত পড়েছিল, তাই ছেলে মেয়েগুলো থাকতে পারছিল না, বলছো মা বাইরে চলো, তাই আমরা চলে এলাম। এখনও পাঠা বলিটা হয়নি, আমরা প্রণাম করে চলে এলাম। আর এই যে কাটা গাছটা দেখছেন রাস্তার সাইডে, কত সুন্দর হলুদ হলুদ ফুলগুলো ফুটেছে। তারপর চলে গেলাম ওই শিব মন্দিরটার মধ্যে। মন্দিরে
যে গোটায় চারিদিকটা দেখলাম। এই মন্দিরে এখানে নিচে দোকান বসেছে, এগুলো প্রত্যেক দিনই বসে। কিন্তু অবাক করার কথা হচ্ছে এটাই যে মন্দিরে সকাল থেকে সারাদিনই কিন্তু মানুষজন থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে এখানে কোনো মানুষজন থাকে না। দোকানদানি যেমন সব জায়গাতেই রাত্রি 9টা 10টা অবধি খোলা থাকে, কিন্তু এখানে সন্ধে হবার আগেই সব কিছু গুটিয়ে নেওয়া হয়, মানে মানুষজন থাকেই না। এখানে সামনাসামনি বাড়ি ঘর কোনো কিছুই নেই, এগুলো দেখে খুবই অবাক হলাম। আর এখানে আমি এখান থেকে দুটো ফটো কিনে নিয়ে এসেছি, দুটো ফটো নিলাম। কি ফটো নিয়েছি বলুন তো, আন্দাজ করুন। তারপর চলে এলাম আবার ওখানে, কারণ খিদে পেয়ে গেছে। ভোর 4টে থেকে উঠে এখানে এসেছি প্রায় 10টা, এখন প্রায় 12টা বাজবে। তারপর দুই ছেলে মেয়েকে দিলাম মুড়ি, আরও দু তিনজনকে দিলাম, সবাই এখনো ওখান থেকে আসেনি। তারপর বসে পড়েছি আমরা, গরম গরম বেগুনি মুড়ি ঘুগনি, আর এই যে ছেলেকে মাখিয়ে দিচ্ছি। ঘরে হোক বা বাইরে মুড়ি দিয়েছি, তখন দুই ছেলে মেয়েকে আগে মাখিয়ে দিতে হবে, তারপর অন্য কিছু। এই যে ছেলের মুড়িগুলো মাখিয়ে দিলাম, তারপর মেয়েরটাও মাখিয়ে নিলাম। ওদেরকে মাখিয়ে না দিলে ওদের পেটই ভরবে না, তাই ওদেরকে মাখিয়ে দেওয়ার পর আমিও খেয়ে নিলাম গরম গরম বেগুনি, গরম গরম চপ, তার সাথে ঘুগনি মুড়ি। আর ছিল পেঁয়াজের পকোড়া। এই যে সবাই, অনেকে এসেছে, এখনো সবাই আসেনি, ওরাও এসে খেতে বসেছে। তারপর এই যে পকোড়া দিয়ে গেল, কি আপনাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কে এসেছেন এই জায়গায়, আজ সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, এখানে যতক্ষণ থাকবো তার ভিডিও আপনাদেরকে নিশ্চয়ই দেব। এখনকার মতো এই পর্যন্ত ভিডিওটা দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে হাজবেন্ডও নিয়ে নিল মুড়ি, এদিকে পাঠাটা এনে এখানে কাটা হচ্ছে। এই যে হাজবেন্ড মুড়ি নিয়ে নিল, তারপর মেয়ে নিয়ে এলো আইসক্রিম, দুজনে খেয়ে নিলাম, ছেলে ওর বাবার কাছে আছে। পরের ভুলোকে আবার দেখা।